সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না মানিক ভট্টাচার্য। আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। ইডির হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যকে এদিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছেন না। দেখুন, উনি যেভাবে একটা সততার কথা, কিছুদিন আগেও একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, উনি বলেছিলেন একটা কেউ আমাদের কাছ থেকে, মানে যোগ্য প্রার্থী তারা চাকরি পায়নি, সেরকম আমাদের কাছে কোনো রকমের কোনো কিছু ভুল পাবেন না, কিন্তু কোনো দুর্নীতি পাবেন না। সেই মানিক ভট্টাচার্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, শুধুমাত্র একা হাতে এটা হতে পারে না, অনেক বড় বড় প্রভাবশালীরা রয়েছে, এবং তাদেরকে ইমিডিয়েট সিবিআই এবং ইডিকে বলবো আরো তাড়াতাড়ি ফার্স্ট তদন্তের মাধ্যমে এসএসসি স্ক্যামটাকে বাইরে প্রকাশ করা হোক। পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাথা, তিনি জানবেন না, এটা হতে পারে না। পার্থ চ্যাটার্জির সঙ্গে যত সিকিউরিটি, যত পুলিশ, তাদের মাথা তো মমতা ব্যানার্জি, কিছুই জানেননি তিনি, এত ঘটনা ঘটেছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, যেভাবে হোক না কেন, তাকে কেউ সামনে আনতে চাইছে না। আমরা পরিষ্কার বলছি, মানিক ভট্টাচার্য যে হন, যাদের বিরুদ্ধে অভিযোগ কোর্টে গিয়ে বুঝুন, এবং আমরা আশা করব কেন্দ্রের এজেন্সিগুলো বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ না করে নিরপেক্ষ তদন্ত করবে, কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি হবে। সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না মানিক ভট্টাচার্য। আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। ইডির হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যকে এদিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।